আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবর আলোচনায় রয়েছে সৌদি প্রবাসীরা, দেখুন সৌদির আজকের দুটি আলোচিত খবর। পুরো ভিডিও দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরব হতে পাওয়া আজকের প্রথম আলোচিত খবর। সৌদি আরবে এক সপ্তাহে 9,000 শিশুর জন্ম। সৌদি আরবে গত এক সপ্তাহে 8,933 জন শিশুর জন্ম হয়েছে। মঙ্গলবার 6 সেপ্টেম্বর এই তথ্য প্রকাশ করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য বরাদ্দ দিয়ে সংবাদ মাধ্যম সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে বলা হয়, গত 23 আগস্ট থেকে 30 আগস্টের মধ্যে এইসব শিশুর জন্ম হয়েছে। প্রতিবেদনে বলা হয়, উল্লিখিত সময়ের মধ্যে নতুন জন্ম দেওয়া শিশু সংখ্যার দিক দিয়ে শীর্ষে আছে রিয়াদ। এই অঞ্চলটিতে জন্ম নিয়েছে 2,286 শিশু। এরপরে সবচেয়ে বেশি শিশুর জন্ম হয়েছে মক্কায়, সেখানে 1,804 জন শিশুর জন্ম হয়েছে। দেশের পূর্বাঞ্চলে প্রদেশে জন্ম নিয়েছে 868 জন শিশু। এছাড়া নাজরান অঞ্চলে 249 জন, আসির অঞ্চলে 585 জন, হাফরেল বাতির অঞ্চলে 205 জন, হাইল অঞ্চলে 192 জন, জিজান অঞ্চলে 466 জন, তাবুক অঞ্চলে 291 জন এবং বিশা শহরে 124 জন শিশুর জন্ম হয়েছে। মদিনা অঞ্চলে জন্ম হয়েছে 636 জন শিশুর। এছাড়া কাসিমে 511 জন এবং আলকোরাতে 104 জন শিশুর জন্ম হয়েছে। উত্তর সীমান্ত অঞ্চলে 166 জন শিশুর জন্ম হয়েছে। আল জাউফে 185 জন, আল বাহায় 109 জন এবং আল আহসাতে জন্ম হয়েছে 351 জন শিশুর। সৌদি আরব হতে পাওয়া আজকের দ্বিতীয় আলোচিত খবর। সৌদি আরবে সামরিক পরীক্ষণ কেন্দ্র খুলতে চায় যুক্তরাষ্ট্র। সৌদি আরবে সামরিক প্রশিক্ষণ কেন্দ্র খোলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টাকম এই তথ্য জানিয়েছে। সেন্ট্রাল কমের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ডেড ইস্টবান আল আরবিয়ার কাছে এক বিবৃতি বলেছেন, আমাদের মধ্যপ্রাচ্যের অংশীজন এবং যুক্তরাষ্ট্রের সেনাদের প্রশিক্ষণ এবং যুদ্ধের জন্য প্রস্তুতির জন্য রেড স্যান্ডস অ্যান্ড এক্সপেরিমেন্ট সেন্টার খোলা একটি উদ্ভাবনী অভিগমন, তবে এটা এখনও ধারণাগত পর্যায়ে রয়েছে। বিষয় নিয়ে সর্বপ্রথম যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম NBC সংবাদ প্রকাশ করে। ওই সংবাদে বলা হয়, এই সেন্টার খোলা হলে যুক্তরাষ্ট্র এবং জোটের মধ্যে আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধি সহ বিভিন্ন ধরনের মনুষ্যবিহীন আকাশযান হুমকি মোকাবেলা সহজ হবে। যুক্তরাষ্ট্রের পত্রিকা বিভাগের একজন কর্মকর্তা NBCকে বলেন, সৌদি আরব ভবিষ্যতে বহু আঞ্চলিক প্রচেষ্টার কেন্দ্রস্থল, তারা বিষয়টিকে একটা সুযোগ হিসেবে দেখেছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে কৌশলগত অংশীদারিত্ব বাড়াতে চায় এবং সৌদি আরবের নিরাপত্তার জন্য এটা অনেকটাই কাজে লাগবে এমনটাই বলছে যুক্তরাষ্ট্র। তবে সৌদি আরব এর জন্য অনুমতি দিবে কি না সেটা নিয়ে এখন পর্যন্ত কোনো তথ্য কনফার্মেশন করা যায়নি। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, খবর দুটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তার শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।